আজকে যেখানে যাচ্ছি ওখানে রোদ বেশি, তো তাই আগে ভাগে ক্যাপ পরে নিছি সেফটির জন্য। তো আজকের ঘটনা হলো আগের ঘটনার দ্বিতীয় পর্ব। যারা আগের ঘটনা দেখে নাই তারা আই বাটনে ক্লিক করে দেখে আসেন। আসসালামু আলাইকুম, আজকে আমি নিহাব থাকছি আপনাদের সাথে এবং আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আমার কক্সবাজারে কাটানো দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনী। সকালে ঘুম থেকে ওটা 8টার দিকে হোটেল থেকে বেরিয়ে পড়ি, এরপরে সকালে নাস্তা সেরে একটি টমটম রিজার্ভ করে রওনা হলাম আমাদের আজকের প্রথম গন্তব্যের দিকে, যা ছিল নাজিরা টেক শুটকি পল্লী অথবা কক্সবাজার 0.0। কারণ পৃথিবীর সর্ববৃহৎ 120 কিলোমিটার দীর্ঘতম সমুদ্র সৈকতের শুরুটা এখান থেকে, যা টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগর হতে আহরিত মাছ নিয়ে ট্রলারগুলো হাজির হয় নাজিরার টেকে, এরপর ট্রলার থেকে নামিয়ে এই ধরনের ঠেলা গাড়ি করে নিয়ে আসা হয় এখানে। আর এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রোদে পুড়িয়ে তৈরি করা হয় গুণগত মানসম্পন্ন শুটকি। নাজিরার টেক হলো দেশের সর্ববৃহৎ শুটকি পল্লী, যেখানে 30-40 প্রজাতির মাছের শুটকি উৎপাদন করা হয়। আর এই উৎপাদনে দৈনিক প্রায় 20,000 শ্রমিক কাজ করে এবং এখান থেকে প্রতি মৌসুমে 50-60,000 টন শুটকি উৎপাদন করা হয়, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। আমার নষ্ট এখন পেলাম টাকার খনি, টাকাই ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনি, টাকার গরমে লাগছে চরম টাকাই জীবন চাকা, হে টাকারে 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 টাকা টাকা, হা টাকারে 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 টাকা। প্রায় 100 একর জায়গার উপর গড়ে ওঠা এই নাজিরা টেক শুটকি পল্লীর বিশুদ্ধ হলো এখান থেকে দেখা যায় মহিষকালী ও সোনাদিয়া দ্বীপ, এর পশ্চিমে বঙ্গোপসাগর, উত্তরে বাঁকখালী নদী এবং পূর্বে রয়েছে কক্সবাজার বিমানবন্দর। আর আপনার ভাগ্য ভালো হলে দেখা পেতে পারেন প্লেন উঠানামার এমন দৃশ্য। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোয়ারিয়াম, যেখানে মিঠা ও নোনা পানি মিলিয়ে বিরল প্রায় 100 প্রজাতির মাছ রয়েছে। প্রতি 300 টাকা করে টিকিট সংগ্রহের পর দেখতে পাবেন এমন একটি প্রবেশ পথ, যা ধরে ভিতরে ঢুকতে দেখা মিলবে মানুষকে খুব পিরানহা মাছের।
এটি মেকং জায়ান্ট ক্যাটফিশ যার স্থানীয় নাম পাঙ্গাস মাছ যা স্বাদুপানির সবথেকে বড় মাছ 2005 সালের গিনেস বিশ্বরেকর্ড অনুযায়ী 9.8 ফুট দৈর্ঘ্যের প্রায় 350 কেজি ওজনের দৈত্যাকার স্বাদুপানির মাছ ছিল এটি টাকচান্দা অনেকটা দেখতে রূপচাঁদার মতো কিন্তু আকারে ছোট যদিও বা টাক শব্দটা অন্য কিছু বোঝায় এই ছোট মাছটির নাম আমার জানা নাই কিন্তু এতটুকু বলতে পারি আপনাকে হাসাতেও শৈশবের কথা মনে করিয়ে দিবে এই মাছটি পুরো অ্যাকোয়ারিয়াম জুড়ে আমার ভালো লাগা মাছের মধ্যে এটি একটি জীবনে কখনো না কখনো ছুরি মাছের নাম তো শুনেছেন যা দেখতে এমন এটি হলো গলদা চিংড়ি যা খেতে অনেক মজা কম বেশি আমরা সকলে প্রায় এটি পছন্দ করে থাকি এটি ইল যাকে আমরা বাইম মাছ হিসেবে চিনি দেশের সর্ববৃহৎ ফিশ অ্যাকোয়ারিয়াম আসছেন আর শাক দেখেন নাই তা খেয়ে আমরা সম্ভব Thank you.
চারতলা বিশিষ্ট এই ভবনে তিনতলা জুড়ে রয়েছে ফিশ অ্যাকোয়ারিয়াম, মিউজিয়াম। গিফট গ্যালারি, শপ, গেম জোন এবং মুভি জোন। ও লাইভ ফিশ রেস্টুরেন্ট। সম্পূর্ণ রেডিয়েন্ট ফিশ হল ঘুরে দেখতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু 300 টাকার টিকিটের বিনিময়ে তাদের ফ্যাসিলিটিগুলো আমার তেমন একটা ভালো লাগে নাই। ভিতরে অনেক গরম ছিল, একটু পরপর এসি ছিল, বাট তারা এসিগুলো অফ করে রাখছিল। আবার একটু পরপর অনেকগুলো কালারিং লাইটিং ছিল, যাও তারা অফ করে রাখছিল, যা আন্তর্জাতিক মানের এই ফিশ হলকে প্রশ্নবিদ্ধ করে। তো আজকের ঘটনা সমাপ্তি এখানে, পরবর্তী ঘটনা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর কমেন্টে আপনাদের ভালোবাসা জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম সবাইকে। আমরা সবসময় ভিডিওতে যা দেখি বাস্তবে তেমন হয় না, বাস্তব অনেক সময় এরকম হয়ে থাকে।